আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে পারফেক্ট আইসিং সুগার বানিয়ে নেওয়া যায়। আইসিং সুগার বেকিং আইটেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা নতুন আইসিং সুগার বাসায় তৈরি করতে পারেন না, তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে আইসিং সুগার তৈরির প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। এজন্য একটি মিক্সিং জারে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ শুকনো চিনি নিয়ে নিয়েছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন কোনো প্রকার ভেজা বা স্যাঁতসেঁতে না থাকে। এখন আমি চিনিটাকে ব্লেন্ড করে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন চিনিটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি ব্লেন্ড করে। তো দেখতে পাচ্ছেন এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে এটাকে চেলে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনির আইসিং সুগার তৈরি করে দেখিয়েছি। আপনারা যদি বেশি করতে চান সেক্ষেত্রে উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই দানা দানাগুলো ব্লেন্ড করে নিতে পারেন। আইসিং সুগারটা একেবারে মিহি হয়েছে, কোনো প্রকার দানা দানা নেই। এখন এই আইসিং সুগারগুলোকে সংরক্ষণ করার জন্য অবশ্যই শুকনো এবং এয়ারটাইট জার ব্যবহার করতে হবে। কাঁচের জারে সংরক্ষণ করলে আরও ভালো হয়, এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তো তৈরি হয়ে গেল আইসিং সুগার। এভাবে আপনারা তৈরি করে রেখে যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। উপস্থিত হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।